প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সেই সঙ্গে পাশের ঘন্টাটি দাবাতে একদম ভুলবে না এতে তোমরা আমার পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা আজ আমরা উৎপাদকের সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করব অনেক সময় আমাদেরকে চেয়ে থাকে উৎপাদকের সংখ্যাগত মোট উৎপাদকের সংখ্যাগত কিংবা মৌলিক উৎপাদকের সংখ্যাগত আমরা কিভাবে সহজেই খুব সুন্দরভাবে বের করতে পারবো সেগুলি আজকে দেখে নেব ধর বন্ধুরা যদি বারো এর উৎপাদক চাই তো আমরা খুব সহজেই বের করতে পারি মুখে মুখে বের করতে পারি আহ এর উৎপাদক হয় এক ইন্টু বারো সমান বারো আবার দুই ইন্টু ছয় সমান বারো তিন ইন্টু চার সমান বারো আবার চার ইন্টু তিন আসবে তো এই সবগুলি হয় উৎপাদক এক দুই তিন চার ছয় বারো মোট উৎপাদক আছে তো এগুলির খুব ছোট সংখ্যা কিন্তু হঠাৎ যদি আমাকে চেয়ে বসে একশো কুড়ির কয়টি উৎপাদক আছে কিংবা একশো চল্লিশ এর কয়টি উৎপাদক আছে কিংবা একশো ষাট এর কত উৎপাদক আছে কিংবা একশো পঞ্চাশ বা একশো পঞ্চান্ন এর কতগুলি উৎপাদক আছে তো মোট উৎপাদকের সংখ্যা কিভাবে বের করবো সহজেই সেগুলি আজকে আমরা দেখে নেব তো ধরো আমার কাছে একটি সংখ্যা আছে একশো কুড়ি এই সংখ্যাটির মোট কতগুলি উৎপাদক আছে সেগুলি আমরা কিভাবে থাকবে তখন কি করব আমরা মৌলিক উৎপাদকে উৎপাদক করলে তিরিশ দুই দিয়ে করলে পনেরো আহ দুই দিয়ে যায় না তিন দিয়ে পাঁচ জাস্ট আমরা এতগুলি মৌলিক উৎপাদক পেলাম দুই তিন আর পাঁচ এবার করতে হবে কি দেখতে হবে দুই কতগুলি আছে এ তিনটি আছে তো দুই এর মাথায় তিন ইন্টু তিন আছে একটি তো তিনের মাথায় একটি এবার যেটি করতে হবে যে একটু দুইয়ের মাথায় তিন আছে তো আমাকে এক যোগ করতে হবে যোগ করলে হবে চার ইন্টু এখানে এক আছে তিনের মাথায় এর সঙ্গে এক যোগ করলে হয় দুই ইন্টু এর মাথায় এক আছে তো এর সঙ্গে এক যোগ করলে হয় দুই জাস্ট এই সংখ্যাগুলি গুণ করলেই আমরা মৌলিক সরি উৎপাদকের সংখ্যা পেয়ে যাবো চার দুই আট আট দুই ষোলো তো মোট উৎপাদক হবে ষোলোটি খুব সিম্পল বন্ধুরা আর যাচাইয়ের জন্য আমরা বারোটিকে দেখতে পারি তো বারো কে আমরা ভাঙবো কি করে বারোকে এইভাবে ভাঙা যায় ছয় দুই দিয়ে তিন তো এতগুলি মৌলিক উৎপাদক হয় অর্থাৎ দুই আছে দুটি তিন আছে একটি এখানে দুই এক যোগ করলে হবে তিন ইন্টু এক আছে এর সঙ্গে এক যোগ করলে হবে দুই তো তিন আর দুই যোগ গুণ করলে হয় ছয় তো মৌলিক উৎপাদক আছে ছটি যেটা আমরা আগেই পেয়েছি তো এইভাবে আমরা মৌলিক উৎপাদক খুব সহজেই বের করতে পারি আমরা আরো বড় সংখ্যা নিতে পারি আহ যে কোনো সংখ্যা তুমি নিতে পারো যেমন আমি যদি নিই কত নেব আটশো ষোলো আমরা যদি ভাঙি দুই দিয়ে ভাঙলি চার শূন্য আট দুই দিয়ে দুই শূন্য চার দুই দিয়ে এক শূন্য পাঁচ এক তিন দিয়ে সতেরো আর যাচ্ছে না তো দুই আছে কতগুলি চার দুইয়ের মাঝে চার কিন্তু তিন আছে একটি আর সতেরো আছে একটি আহ তো চার থেকে আমাদের এক যোগ হয়ে যাবে পাঁচ ইন্টু এক থেকে হয়ে যাবে দুই ইন্টু এক থেকে হয়ে যাবে দুই তো পাঁচ দুই দশ আর দশ দুই কুড়ি তো মোট উৎপাদকের সংখ্যা হবে কুড়িটি খুবই সিম্পল বন্ধুরা আরেকটি প্রশ্ন এখানে চেয়ে থাকে যে মৌলিক উৎপাদক কতগুলি তো মৌলিক উৎপাদক আমরা এইভাবে বিশ্লেষণ করব এবং আমরা দেখে নেব মৌলিক উৎপাদক কতগুলি এখানে আছে তিনটি দুই তিন আর সতেরো তো মৌলিক উৎপাদক তিনটি আহ ঠিক সেরকম একশো কুড়ির মৌলিক উৎপাদক কটি না আছে এখানেও তিনটি হবে দুই এক সরি দুই তিন আর পাঁচ মোট তিনটি তো এইভাবে আমরা মৌলিক উৎপাদক এবং মোট উৎপাদকের সংখ্যা বের করতে পারি আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক দাও শেয়ার করো সেই সঙ্গে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ